প্রবাস মানে যন্ত্রণা। এই যে প্রবাস মানে যন্ত্রণা, এক ভাই বলতেছে প্রবাস মানে যন্ত্রণা। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি কিছুদিন ধরে দেখতেছি মালয়েশিয়ার কয়লিং ভিসা খুলে দিছে। আচ্ছা, যারা মালয়েশিয়াতে নতুন আসবেন, আজকে এই ভিডিওটা শুধু তাদের জন্য। মালয়েশিয়ার পাম অয়েল বাগানে যারা নতুন আসবেন তাদের জন্য আজকে একটা ভিডিও তৈরি করব। ভিডিওটা হলো, ভিডিওটা অল ডিটেলস আপনারা দেখতে পারবেন। ভিডিওটার মধ্যে পাম অয়েল বাগানের কাজ কেমন, কষ্টের হয় পাম অয়েল বাগান কি, এবং আমার যাবতীয় জিনিস পাম অয়েল বাগানের আজকে সব বিস্তারিত আপনারা দেখতে পারবেন। আর পাম অয়েল বাগানের কাজ অনেক পরিশ্রম হয়। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তাদেরকে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেলটাকে সবাই ফলো করবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। গ্যাংয়ের বড় ভাই, এই বড় ভাই কল কাটে, দেখেন এই যে এই ফোনিং করতে পারে, দেখছেন এই যে এরা ফল কাটতেছে, দেখেন ওই যে আর এক ভাই কাটতেছে, ওই যে এই যে আমাদের মান্ডু, এই যে আমাদের মান্ডু সাহেব কাটতেছে এখন, ওই যে আমাদের বস, এই যে আমাদের বস কাটতেছে, এখন মালয়েশিয়া জঙ্গলের মধ্যে কেমনে কাজ করে দেখেন। এই যে আমার দাদা, আমার দাদা ডাক গোসুচন করে, সে কাটতে পারে না, দেখেন কেমনে কাটে, দেখছেন এই দেখেন কাটতেছে। এটা ফামাইল গাছ, দেখেন জঙ্গলে ফিচার রেখছে গাছ গোছালি, এটি কাটিয়া পরে কাটতে হয়, প্রচুর কষ্টের কাজ। আপনারা বিদেশ আসলে বুঝতে পারবেন প্রবাসে কি কষ্ট। এই যে প্রবাস মানে যন্ত্রণা, এক ভাই বলতেছে দেখছেন কি বলতেছে, প্রবাস মানে অনেক যন্ত্রণা। যারা যারা ফামাইল বাগানে আইছে তারা জানে ফামাইল বাগানে কি কষ্টের কাজ। কাজ করতেছে তারা, এবি সুন্দর হয়েছে কাটিং, সাতো সাতো ভালো পা কাটিং। হ্যাঁ, ওকে ওকে ওকে, এই যে আমরা সবাই কাজ করি,